আসছে নবান্ন উৎসব, এটাকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক অপসংস্কৃতি দেখা যায়। প্রশ্ন হলো, মুসলিমদের জন্য নবান্ন উৎসব পালন করা জায়েজ আছে কিনা? নব অন্ন, নব মানে নতুন, অন্ন মানে খাবার, নবান্ন মানে নতুন খাবার, তাই না? প্রথম ফসল উঠার পর যে নবান্ন উৎসব করা হয়ে থাকে, যে ফসল উঠছে প্রথম খাবার নতুন খাবার আর সেটা দিয়ে উৎসব করা হয়, এই নবান্ন উৎসব মৌলিকভাবে এটা যদি কোনো প্রকার গুনাহ সাথে কোনো সম্পর্ক এটা না থাকে, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ হয় না এই জাতীয় অনুষ্ঠানগুলো। কোন জাতীয়? পৃথিবীর কোনো অঞ্চলে মানুষের মধ্যে কোনো সংস্কৃতি প্রচলিত আছে যে ধরা যাক নতুন ফসল উঠছে ওই দিন একটু রান্নাবাড়া করে খাওয়া আনন্দ করা, তো এইগুলো কোরআন হাদিসের সাথে কোনো সংঘর্ষ এগুলোর নাই, এগুলো আঞ্চলিক সংস্কৃতি, এগুলোকে ইসলাম নিষেধ করে না যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোনো কিছু সেখানে না থাকে। এখন আপনি অপসংস্কৃতি হচ্ছে বলছেন, এখন নবান্ন উৎসবে যদি গান বাজনা থাকে তখন সে নিষিদ্ধ হবে ওইটার কারণে, আর যদি গান বাজনা হারাম কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে। মৌলিকভাবে এ ধরনের সংস্কৃতি বা এ ধরনের উৎসব এগুলোকে ইসলাম নিষেধ করে না। পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে মানুষের নিজস্ব কিছু কী থাকে, সংস্কৃতি কালচার থাকে, এগুলো ইসলাম নিষেধ করে না যদি কোরআন হাদিসের সাথে কোনো সংঘর্ষ না থাকে এবং না জায়েজ কোনো কিছু না হয়। সাধারণ জনগণের ফিলিস্তিনের ভাই বোনদের জন্য করণীয় কী? আমরা যারা দূর দেশে আছি আমরা তাদের কোনো প্রকার সহযোগিতা করতে পারছি না, এমনকি যে এলাকার মানুষগুলো আক্রান্ত নিপীড়িত সে মানুষগুলোর কাছে আমরা কোনো আর্থিক সাহায্য পৌঁছাতে পারতেছি না, কোনো পদ্ধতি খোলা আমাদের সামনে নাই। তো এইরকম পরিস্থিতিতে আমাদের আসলে সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে ফরিয়াদ করা। ফরিয়াদ শুধু সাধারণ দোয়া না, রোনাজারি এবং ফরিয়াদ করা। আমার আজকে একটা ছেলে একটা মেয়ে আমার বাবা মা যদি সেখানে থাকতো, তারা যদি আক্রান্ত হতো আমার কাছে কেমন লাগতো, সেই ফিলটা আনার চেষ্টা করা, অনুভবটা করার চেষ্টা করা এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে তার জন্য দোয়া করতে থাকা। সেই সাথে সামাজিক সচেতনতা সৃষ্টি করা, মানুষকে জাগিয়ে তোলা, বিশেষ করে প্রত্যেকটা মুসলিম দেশের নাগরিকেরা সেই দেশের সরকারের উপরে প্রেশার দেওয়া, তাদের কাছে দাবি জোরালো করা যে সরকারিভাবে যেন এই অন্যায়ের প্রতিবাদ করা হয়, অন্যায়কারীদের সাথে যেন কোনোভাবে জনগণের অর্থ তাদের সাথে যেন না যায়, তাদের প্রতি যেন কোনো সহায়তা সিম্পেথি না যায়, মাজলুমদের অসহায়দের নির্যাতিতদের নিপীড়িত মানুষদের যেন সাথে সরকার থাকে, তাদের পক্ষে যেন আপনার উচ্চকণ্ঠ থাকে, এগুলোর জন্য সামাজিকভাবে যার যার জায়গা থেকে যে দাবিকে জোরালো করা। এক কথায় আল্লাহ তাআলা যাকে যতটুকু তৌফিক দিয়েছেন, যার শক্তি আছে সামর্থ্য আছে যেভাবে তাদেরকে সহায়তা করা তিনি সেভাবে করতে বাধ্য, আর যদি ত্রুটি করি আমরা তাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এছাড়া কুনুতে নাজেলা বিশেষভাবে ইমাম সাহেবদের মাধ্যমে মসজিদে মসজিদে ফজর নামাজে বিশেষ করে আমরা কুনুতে নাজেলা পড়ে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করব, এটা আমাদের পরে একটা কর্তব্য বড়।